জায়গা সেই দেখেন নিচে। ওরে আল্লাহ কি যে ডেঞ্জারাস লাগতেছে, বিশ্বাস করবেন না। উফ, এই যে এখানেও তাই। ও, এতক্ষণ তো ডাইনে বামে তাকাই নাই, এখন ডাইনে বামে তাকানোর পর কিন্তু ভয় ঢুকে গেছে মনের মধ্যে। উফ আল্লাহ আল্লাহ, ভাই আইসো না ভাই, তোমার ভাইকে দেখে আসবো না। এগুলা ব্যাপারই না সাদমান, মনে করবো ব্যাপারই না, আমরা হচ্ছে রাইডার। তাহলে তুমি ওখানে দাঁড়াও, খাইছো না, এটা আরো বেশি ডেঞ্জারাস ভাই, পিছনের চাকা শুধু ঘুরতেছে। ও ভাই, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, দাঁড়াও একটু রেস্ট নিয়ে নিই। তো এই হচ্ছে সেই ডেঞ্জারাস ক্লিফহ্যাঙ্গার রোড, দেখেন এখন যদি আমার যাইতে হয় তাহলে এই যে এই রাস্তাটা দিয়ে সাইড দিয়ে এদিক দিয়ে যাইতে হবে। সাদমান ভাই চলো একটু ঘুরে আসি, যাওয়া যাবে। হ্যাঁ সাহস পাও? হ্যাঁ খালি এই যে এই এই জায়গাটা, হ্যাঁ এই কটা পাথর সরাই দিই, আসো সরাই এদিক দিয়ে ঢুকি, কিচ্ছু করব না। একটা কাজ করো, ওইখানে যাও, ডিসিশনটা আসলে কেমন হইতেছে জানি না, কিন্তু প্রচন্ড ইচ্ছা থেকে আসলে যাইতে ইচ্ছা করতেছে, অ্যাডভেঞ্চার এর নেশা থেকে। আলহামদুলিল্লাহ এটুকু ভালো মতো পার হয়ে আসছি, এখন এটুকু যাইতে পারলে আলহামদুলিল্লাহ। জীবনের আরও একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আসলে, এই ক্লিফহ্যাঙ্গার রোডটা কমপ্লিট করব, এটা আমার একটা স্বপ্নই ছিল। কারণ এর মতো ডেঞ্জারাস রোড আরও আছে কি না আসলে ইন্ডিয়াতে আমার জানা নাই। তো প্রথমে এন্ট্রি নিলাম, এখন আবার সাদমানের জন্য পেছনে আসলাম আর কি। ও আলহামদুলিল্লাহ কি শান্তি যে লাগতেছে, স্বপ্ন স্বপ্ন। সাদমান এটা শুধু দেখছি রে ভাই মানুষের ভিডিওতে, ইস কি শান্তি যে লাগতেছে জানো। তো কত দূর যাইতে পারবো জানি না, তো দেখা যাক কত দূর আসলে যাওয়া যায়। আল্লাহ তুমি ঠিকঠাক মতো আমাদেরকে ফেরত নিয়ে আইসো, পারবো ইনশাল্লাহ। সাসপেন্স কমপ্লিট করে আসছি, কিলার কিস্তোয়ার রোড অফ রোড পুরোটা কমপ্লিট করে আসছি, তো ক্লিফহ্যাঙ্গারও পারবো ইনশাল্লাহ। জীবনের এক স্বপ্ন সত্যি হলো আজ। ওরে আল্লাহ রে, দেখছো অবস্থা, ও খুশিতে তো আমার নাচতে ইচ্ছা করতেছে রে ভাই, এসব জায়গায় কিন্তু ছবি হবে ছবি। তো আমরা এখন আছি ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস একটা রোডে, ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস গুলার মধ্যে অন্যতম ডেঞ্জারাস একটা রোড, সেটা হচ্ছে ক্লিফহ্যাঙ্গার রোডে। তো জীবনে একটা স্বপ্ন ছিল এই ক্লিফহ্যাঙ্গার রোডে কোনো না কোনো একদিন বাইক রাইড করবো ইনশাআল্লাহ, তো সেই স্বপ্ন আল্লাহ তাআলা আজকে আমার পূরণ করে দিল। মানে আমি আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না, এই রাস্তা মানে এখন পর্যন্ত অনেকের জন্য আসলে অধরা। আপনারা তো দেখলেন আমরা কিভাবে ঢুকলাম, এই পাশ থেকে ঢোকার পারমিশন আছে তো সেটা কোনো সমস্যা না, কিন্তু ওই পাশ থেকে হচ্ছে রাস্তাটা টোটালি বন্ধ করে দিচ্ছে মানে কিলারের সাইড থেকে। তো এখন আমরা যে যাব যে আবার এই পথেই আমাদেরকে ব্যাক করতে হবে, আর এই সামনে হচ্ছে হ্যাঁ এই যে রাস্তাগুলো অনেক বেশি স্লিপারি, কারণ এদিক দিয়ে সব সময় পানি পড়ে, আর দেখেন এই যে শ্যাওলাগুলোর অবস্থা, এখানে যদি একবার পা পড়ে বা বাইকের চাকা পড়ে তাহলে কিন্তু
মানে স্লিপ করতে বাধ্য। তো আলহামদুলিল্লাহ যে এটা আসলে ওই পাশে আছে রাস্তার। তো সাবধানে একটু সাবধানে এসো ভাই, এখানে কিন্তু শ্যাওলা আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ও আল্লাহ, তো লাদাখ যেমন মানুষের একটা স্বপ্ন থাকে, আমারও সেরকম একটা স্বপ্ন লাদাখ। তো সেই স্বপ্নের পাশাপাশি সাস পাস, তারপর হচ্ছে খারদুংলা পাস, তারপর হচ্ছে এই কি বলে এটাকে, রোডের নামই ভুলে গেছি, ক্লিফ হ্যাঙ্গার রোড, এগুলা মানে আমার স্বপ্নের ড্রিম লিস্টে ছিল। তো আজকে গতকাল একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর আজকে আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে, ক্লিফ হ্যাঙ্গার রোডে বাইক রাইড, আলহামদুলিল্লাহ। ও সাদমান আছো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। খুব সাবধানে এসো, বাম দিক দিয়ে চাপে, ঠিক আছে? ওয়াও, সামনে দেখেন, উফ, দেখছো রাস্তার অবস্থা? একটু দাঁড়াও, এখানে শ্যাওলা আছে নাকি দেখে আসি, শ্যাওলা থাকলে রিস্ক নিব না, ক্লিফ হ্যাঙ্গার রোডে চালাইছি। তো আমি এখন চেক করতে যাইতেছি, হ্যাঁ মাথা বন্ধে যাবো ইনশাল্লাহ, দাঁড়াও রাস্তাটা আগে বাছাই করি যে কোন দিক দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে, এটুকু সেফ আছে এখন যেটুকু আসলাম, আর এই পানির এইটুকু একটু দেখি, ঠিক আছে? যেখানে যে সবুজ এই জায়গাটা একটু পিচ্ছিল, ঠিক আছে, এছাড়া কোনো দিক্কত নাই, আলহামদুলিল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? যেহেতু এটা ডেঞ্জারাস রোডগুলোর মধ্যে অন্যতম ডেঞ্জারাস একটা রোড, এই কারণে আমি একটু চেক করে নিলাম কোন দিক দিয়ে গেলে আমাদের জন্য বেস্ট হবে। খুব সাবধানে ভাই, সামালকে, স্ট্যান্ড উঠাও, বেশি ওদিক দিয়ে যাওয়ার দরকার নাই। দেখো মোটর সাইকেল কিন্তু একটা দাগ আছে, ওনারা কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য যাতায়াত করে এদিক দিয়ে আসলে। এগুলো ব্যাপারই না সাদমান, মনে করবো ব্যাপারই না, আমরা হচ্ছে রাইডার, আমাদের জন্য এসব বাধা টাধা আল্লাহর রহমতে কিছুই না, কি বলো? কি সেটাই,
তারপরও যেহেতু ডেঞ্জারাস রোড বলা হয় এটারে, সেহেতু আসলে একটু সাবধানে পাস করাই ভালো। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, পিছনের চাকা শুধু ঘুরতেছে। ভাই, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, ধরো একটু রেস্ট নিয়ে নিই। হাতটা একদম ব্যথা হয়ে গেছে। আল্লাহ, এটা ছিল হচ্ছে শর্টকাট রোড এই হাইওয়ের। এই পর্যন্ত আসার পরে আসলে ফার্স্ট গিয়ার বাইকের চাকা সমানে ঘুরতেছে, কিন্তু কোনোভাবেই চাকা আগাইতেছে না আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসছো নাকি? তাহলে তুমি ওখানে দাঁড়াও, খাইছো না, এটা আরো বেশি ডেঞ্জারাস ভাই। ঠিক আছে, দরকারই নাই, আমি উঠা পড়ছি তো, আমি জাস্ট একটু সামনে থেকে আসি, আমারও বের হয়ে যাইতেছে। ও আল্লাহ, এটা রোড না ভাই, অন্য কিছু। ও, কত পাথর পড়ে রয়েছে দেখছো। ভাই আইসো না ভাই, তোমার বাইকে দেখে আসবো না। তো এখানে একটু রেস্ট নিলাম, ছবি টবি তুললাম, আর এখন শেষ পর্যন্ত যাব, যত দূর যাওয়া যায় ইনশাল্লাহ। মানে ক্লিফহ্যাঙ্গার রোডটা যেখানে শেষ সেই পর্যন্ত আসলে যাওয়া যায়, কিন্তু তারপরে হচ্ছে রাস্তাটা ল্যান্ডস্লাইডের কারণে ভেঙে গেছে, পরে ওইটা ঠিক করে নাই। ঠিক না করে যদিও উপর দিয়ে অনেক আগে থেকে রোডটা বানাইতেছিল, কারণ এটা অনেক ডেঞ্জারাস একটা রোড, তো যেহেতু ওইটা বানানো প্রায় শেষ হয়ে গেছে, এই জন্য আর ওইটা ঠিক করে নাই। ঠিক না করে উপরের রাস্তাটা চালু করে দিছে, আর এটা একদম বন্ধ করে দিছে। এই যে এই জায়গাটার ভিডিও এত বেশি দেখছি, টোটালটা একদম পাহাড়ের নিচ দিয়ে যাওয়া লাগতেছে। ও এটার ভিডিও আসলে শুধু দেখছি আর দেখছি, দেখছি আর দেখছি। তো এই রাস্তা দিয়ে মানুষ কিভাবে বাইক নিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করে, আর আজকে আমি সেই রোডটা কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ।
আর ওই হচ্ছে চেকপোস্ট। তো ওনারাই আমাকে দেখাইছে যে এই পর্যন্ত আপনি ওই পাশ থেকে আসতে পারবেন কোনোভাবে। তো আমি আসছি এই পর্যন্ত, বলছে যে এই পর্যন্ত এসে আবার এখান থেকে আপনাকে ঘুরে যেতে হবে। তো দেখি ওই বন্ধ জায়গাটা কোনটা, দূর থেকে তো এই জায়গায় এটাকে বন্ধ মনে হয়েছে, আসলে আরেকটু যাওয়া যায় কি না। মানে আমি আসলে চাচ্ছি ক্লিফ হ্যাঙ্গার রোড পুরাটা কমপ্লিট করতে, পুরাটা না আসলাম, ঢুকলাম, ঘুরলাম, চলে গেলাম তা না। তো আর যাওয়া যাবে না। ওই দেখেন ওইখানে বড় একটা পাথর দেখতে পাচ্ছেন, ওই যে বড় একটা পাথর, ওইটা জাস্ট রাস্তার মাঝখানে পড়ে রাস্তাটা বন্ধ হয়ে আছে, মানে এই পর্যন্ত আসলে এখন শেষ। আর ওই যে উপর দিয়ে যে রাস্তাটা দেখেন, ওই যে উপর দিয়ে ওইখান থেকে এই জায়গাটা দেখা যায় উপর থেকে যে বন্ধ হয়ে আছে। তো ঠিক আছে, এখন হচ্ছে ব্যাক করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন ঠিকঠাক আমাকে আবার পুরো ক্লিফ হ্যাঙ্গারটা পার হয়ে ওদিকে যেতে দেয়। তো সাতবান্ধে রেখে মাঝপথেই চলে আসছি, মানে মাঝপথে সাতবান্ধে রেখে আমি চলে আসছি। ওর বাইকটার চাকা অনেক বেশি স্কিড করতেছিল ওই পাথরের ঢালুটাতে, যে কারণে ওই বাইকটা উঠাইতে পারতেছিল না। তোরে বললাম যে তুমি থাকো, আমি জাস্ট আর একটু মানে যে পর্যন্ত যাওয়া যায় পর্যন্ত দেখে আসতেছি ইনশাল্লাহ। তো ওইখানে বসে আছে, বসে থাকাটা যদিও একলা বসে থাকা অনেক প্যারা, মানে আগামী 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যেও যদি কেউ ওইখানে বসে থাকে আমি ছাড়া ইনশাল্লাহ ওইখানে আর কেউ আসবে না, কারণ এই রাস্তাটা তো এখন ব্যবহারই হয় না। দেখেন আমার সামনে আমার সেই স্বপ্নের ক্লিফ হ্যাঙ্গার রোড পুরোটা দেখা যাচ্ছে, আর আমি এখন ক্লিফ হ্যাঙ্গার রোডে বাইক চালাইতেছি। তো এই যে এই জায়গার ভিডিও আমি, আমার স্পষ্ট মনে আছে এই জায়গার ভিডিও আমি দেখছি, কারণ দেখেন নিচে কত খাড়া, আর এখান দিয়ে জাস্ট একটা গাড়ি যাওয়ার জায়গা আছে এই দেখেন নিচে। ওরে আল্লাহ কি যে ডেঞ্জারাস লাগতেছে, বিশ্বাস করবেন না। উফ, এই যে এখানেও তাই। ও, এতক্ষণ তো ডাইনে বামে তাকাই নাই, এখন ডাইনে বামে তাকানোর পর কিন্তু ভয় ঢুকে গেছে মনের মধ্যে। সামালকে জানা এটাই না, এটাই না, সামনে আরেকটা আছে না, ওইটাই। সময় নেব না বেশি ইনশাল্লাহ। ঠিক আছে, ও আল্লাহ, বামে দেখ, বামে দেখো না। সামালকে ঠিক হ্যাঁ, কোই দিক্কত নেই।
তুমি দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে। তো এই জায়গাটা যেহেতু একটু রিস্কি, এই জন্য আসলে আমরা একটা একটা বাইক পার হব ইনশাল্লাহ। দাঁড়াও, হ্যাঁ যাও। কংগ্রেচুলেশন সাদমান ক্লিফ হ্যাঙ্গারকে লিয়ে। কংগ্রেচুলেশন টু মি, ক্লিফ হ্যাঙ্গার কমপ্লিট কর দিয়া মানে স্বপ্ন স্বপ্ন পূরণ হলো, আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হলো। সকালে এক গ্লাস পানি খাইছি, সারাদিন আর পানি খাই নাই। আসো ভাই, ক্লিফ হ্যাঙ্গারের এক্সাইটমেন্টে সব ভুলে গেছিলাম। হ্যাঁ তো ঠিক আছে, ক্লিফ হ্যাঙ্গারের পার্ট এখানেই শেষ। এখন যাচ্ছি আমরা কিস্তোয়ারের দিকে আলহামদুলিল্লাহ।